হ্যালো স্টুডেন্টস, আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জীববিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসে হাজির। আর তোমরা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, এবং বাকি ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে প্লেলিস্ট চেক করো এবং বাকি ভিডিওগুলো দেখো, কারণ এগুলো রেলের গ্রুপ ডি এন্ড টিভিসি ও গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। সো নাও স্টার্ট। 295 নম্বর প্রশ্ন হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পোস্টিগনালির কোন অংশে সংলগ্ন থাকে? এটা অ্যান্সার হবে সিকাম। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পোস্টিগনালির সিকাম অংশের সঙ্গে সংযুক্ত থাকে বা সংলগ্ন থাকে। নেক্সট হচ্ছে সবচেয়ে দীর্ঘ করটীয় স্নায়ু কোনটি? দীর্ঘ করটীয় স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভ্রূণ মুকুলাবরণীতে কোন হরমোন পাওয়া যায়? ভ্রূণ মুকুলাবরণীতে অ্যান্সার হবে এখানে এ, আই এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়? এখানে লোহার অভাবে রক্তাল্পতা দেখা যায়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে? এটা হবে মেসোজোম। ব্যাকটেরিয়ার মেসোজোম অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে। নেক্সট হচ্ছে মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? এখানে 7-dehydrocholesterol থেকে। অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে মানুষের বাম অলিন্দ এবং বাম নীলের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায়? দ্বিপত্র কপাটিকা পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে এ। মানুষের করোটির অস্থি সংখ্যা কয়টি? এখানে অ্যান্সার হবে বি, 22টি। নেক্সট হচ্ছে একশিঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? জলদাপাড়া। অ্যান্সার হবে এখানে এ। হাঁফানির প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? ডাটুরিন। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায়, লঘু মস্তিষ্ক? কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? এখানে প্লাজমোডিয়াম। অ্যান্সার হবে এখানে ডি। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হলো পার্শ্বস্থ ভাজক কলা। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোন আঙুরের প্রজাতিটি ওয়াইন্স তৈরির জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার হবে সি, ভিটিস ভিনিফেরা। ভিটিস ভিনিফেরা যেটি ওয়াইন তৈরির জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে ল্যামডা ফাজ ভাইরাসটি নিম্নলিখিত কোন প্রকার ট্রানজাকশনের সাথে সম্পর্কযুক্ত? সাধারণ বিশেষ উভয় প্রকার। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে কটন ফাইবার নিম্নলিখিত কোন অংশ থেকে পাওয়া যায়? কটন ফাইবার মূলত মূল থেকে পাওয়া যায়। লিটমাস কোথায় পাওয়া যায়? লিটমাস লাইকেন থেকে লিটমাস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না? নিটাম উদ্ভিদে দেখা যায় না। অ্যান্সার হবে এখানে সি। রিক্সিয়া হলো একটি কি? ছত্রাক, ফান, শৈবাল ও মস। এখানে রিক্সিয়া হচ্ছে একটি শৈবালের উদাহরণ। ডুমুর কি? ডুমুর এখানে ফল, ফুল, পুষ্পবিন্যাস কোনটি নয়, আসলে ডুমুর হচ্ছে একটি পুষ্প বিন্যাস। অ্যান্সার হবে এখানে সি, যদি ফল ও ফুলের উপর দাগ দেওয়া আছে, এখানে মার্ক করা আছে, যদিও অ্যান্সার হবে এখানে সি, পুষ্প বিন্যাস। ডুমুর হচ্ছে একটি পুষ্প বিন্যাস। নেক্সট প্রশ্ন, একটি কোষ যার ক্রোমোজোম সংখ্যা 2N অর্থাৎ 8 যদি বিভাজনের মাধ্যমে N=4 অর্থাৎ 4টি ক্রোমোজোম বিশিষ্ট 4টি কোষ উৎপন্ন করে, তাহলে কোন কোন বিভাজন হয়েছে? এখানে বিভাজনটি হবে মিওসিস। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে জাম্পিং জেন্স তথ্যটির সাথে কার নাম সম্পর্কযুক্ত? জাম্পিং জেন্স তথ্যটির সাথে ম্যাক ক্লিনটকের নাম সম্পর্কযুক্ত হবে। অ্যান্সার হবে এখানে এ, ম্যাক ক্লিনটক। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্বিনিশক বা ডাবল ফার্টিলাইজেশন নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত? গুপ্ত বীজি। অ্যান্সার হবে এখানে ডি। তারপরে প্রশ্ন হচ্ছে ব্যক্তিবীজী উদ্ভিদের শস্য সাধারণত কখন উৎপন্ন হয়? নিষেকের আগে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদটি জনন কোষ বা ক্যামেট উৎপন্ন করে? এখানে লিঙ্গধর উদ্ভিদ।
জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে। ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম কোথায় অবস্থিত? হাওড়াতে অবস্থিত। অ্যান্সার হবে এখানে ভি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্যারাসেক্সুয়াল চক্র নিম্নলিখিত কোনটির মধ্যে দেখা যায়? অ্যাসপারজিলিয়াস। প্যারাসেক্সুয়াল চক্র নিম্নলিখিত অ্যাসপারজিলিয়াসের মধ্যে দেখা যায়। নেক্সট হচ্ছে, হুগো দ্য ভিস নিম্নলিখিত কোন অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত? এটি হবে মিউটেশন। হুগো দ্য ভিস মিউটেশনের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট হচ্ছে, আর্থার কনকোয়েস্টের শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকার? আর্থার কনকোয়েস্টের শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকার? এর অ্যান্সার হবে ফাইলোজেনেটিক। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, ICNV সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কযুক্ত? এটা হবে ব্যাকটেরিয়ার সাথে সম্পর্কযুক্ত। শালক সংশ্লেষ প্রক্রিয়াতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে, একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যাবে? ভাজক কলা পাওয়া যাবে। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, এনি ফ্যান্টাসিস রোগটি ঘটায় সাধারণত কিউলেক্স দ্বারা? এনি ফ্যান্টাসিস রোগটি হয় কিউলেক্স দ্বারা। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোনটির অংশ ডিউডেনাম? অন্ত্রের অংশ হচ্ছে ডিউডেনাম। অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত কোনটি পরিপাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়? প্রোটিনের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্ন হচ্ছে, তৈনুপায়ী ফ্যানতে গ্যাসের বিনিময় ঘটে শান্ত কোথায়? বায়ুথলিতে। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে, ATS রাইবোজোমের বৃহৎ উপএককটি হলো এখানে 6TS। অ্যান্সার হবে এখানে বি। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? তোয়াক হবে অ্যান্সার। এবিও পদ্ধতির রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে কিন্তু কোনো অ্যান্টিবডি না থাকে তবে ব্যক্তির রক্তের বিভাগ কি হবে? অ্যান্সার হবে সি, এবি। এখন পর্যন্ত জানা গেছে কেমন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি? অ্যান্সার হবে এখানে বি, 22টি। হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটি? লোহা। অ্যান্সার হবে এখানে বি। ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কোনটি? ইউরিয়া। ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হলো ইউরিয়া। মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি কোনটি? অগ্নাশয়। মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি হলো অগ্নাশয়। প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ইর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস ঘটে। অটোজেনি রিপিটস ফাইলোজেনি কোন বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কযুক্ত? অটোজেনি রিপিটস ফাইলোজেনি এটি বিজ্ঞানী হেকেলসের সাথে সম্পর্কযুক্ত। অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ফুসফুসের বায়ু মাপা হয় পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে, মানুষের শরীরের কোন গ্রন্থটির পরিচিতি নাম অ্যাডামস আপেল? থাইরয়েড। থাইরয়েডের পরিচিত নাম হচ্ছে অ্যাডামস আপেল। নেক্সট হচ্ছে, প্রতি মিনিটে মানুষের শ্বাস হার হল এখানে 14 থেকে 18 বার। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে ফাইলয়েড। ফাইলয়েড হলো পরিবর্তিত একটি পাতা। ফাইলয়েড কি? ফাইলয়েড হচ্ছে একটি পরিবর্তিত পাতা। অ্যান্সার হবে বি। সবচেয়ে মিষ্টি শর্করা হলো এখানে ফ্রুক্টোজ। অ্যান্সার হবে ডি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন বর্ণের আলোর উপস্থিতিতে শালক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়? সবুজ বর্ণের আলোক উপস্থিতিতে শালক সংশ্লেষ এখানে প্রায় বন্ধ হয়ে যায় সবুজ বর্ণের উপস্থিতিতে। নেক্সট হচ্ছে, কড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? এটা হবে ন্যাস্টিক চলন। অ্যান্সার হবে এখানে সি। ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা এখানে 1টি। নেক্সট হচ্ছে, ট্রুলা দশা কার মধ্যে দেখা যায়? মিউকর। ট্রুলা দশা দেখা যায় মিউকরের মধ্যে। কোষ বিভাজনে কোন দশায় বকেটেজ দেখা যায়? এখানে অ্যান্সার হবে এ, লেপটোনিন। নেক্সট প্রশ্ন, একটি বীজের মধ্যে ভ্রূণ গঠিত হওয়া এটি কখন হয়? এটি নিষেকের পরে হয়। অ্যান্সার হবে বি।